সৌরপ্রিয় বাবু, ভালো আছেন আশা করি। দেখুন একটা ছোট্ট প্রশ্ন আপনাকে, বলছি যে এফআইআরটা যেটা লালন শেখের স্ত্রী এফআইআর করেছিলেন থানায়, ওটা এফআইআর না চিত্রনাট্য? দেখুন এখানে আইনের বিষয়, এখানে লালন শেখ কি এফআইআর করেছেন কি না করেছেন এটা বিচারপতি সম্পূর্ণভাবে, বিচারপতি এই বিষয়টা বিচার করবেন। এখানে আমি বা আপনি এখানে বসে বসে, বিচারপতি তো অবাক হয়ে গেলেন, না না বিচারপতি অবাক হয়েছেন কি হননি সেটা তো পরের ব্যাপার, এগুলো তো পরে ঠিক হবে। না না মানে এফআইআর কে লিখেছে সেটা জানা যাচ্ছে না। দেখুন আমরা অনেক সময় কি হয়, আমরা অনেক সময় দেখেছি যে কেউ যদি লিখতে না পারে কেউ একজন লিখে দেয়, কোনো বয়ান লিখে দেয়, এবং পাশে আমি যেটুকুনি জানি, কারণ আমি আইনের ছাত্ররা বা আইনজীবী নয়, না না সেটা লিখতেই পারে, লিখতেই পারে, এবং লিখে দিয়ে পাশে লিখে দেওয়া হয় যে লেখকে কে লিখলো, লেখকটা কে, আমি বলছি কে লিখলো, এটা দেখা হোক যে অবশ্য উনি বলেছে যে এটা আমি লিখিনি, তার মানে তো এখানে অন্য কোনো প্রসঙ্গ, আর অন্য কেউ লিখে দিয়েছে, আরে সেটা বিচারক দেখুক কে লিখে দিয়েছে, এটা নিয়ে সমস্যাটা কোথায়? আরে তার স্ত্রী বলছেন যে আমি চিনি না, অচেনা লোক লিখে দিয়েছে। না না দেখুন একটা কথা বলি, আমি সেই অবস্থায়, উনি না অবস্থায় থাকতেই পারে, এটা হয়, অন্য কেউ লিখে দিতেই পারে, ব্যাপার আমি বলি, তাহলে উনি চোখ বন্ধ করে সাইন করে দিলেন? বিচারক কচ্ছুন আমি বলি, বিচার ব্যবস্থার কাছে উনি কি বলছেন কি না বলছেন শুধু মুখে বললে তো হবে না, উনি কি হলফনামা দিয়ে জানিয়েছেন যে এটা অন্য কেউ লিখে দিয়েছে, আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, বা আগে যে উনি বলেছেন যে সিবিআই এই এই করেছে? তো বিষয়টা হচ্ছে হলফনামা যতক্ষণ না তিনি বিচারপতির কাছে জমা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত, এই যে আগে যেমন পরে বিচারপতি বলছেন ধেরে সেই বলেছে, পরে বলছেন আমি ভুল বলেছি, আমি বলছি এই দেখুন আদালতে কথাবার্তা, অভিযুক্ত বা অভিযুক্ত পক্ষের বা বিপক্ষের কারোর সঙ্গে কথাবার্তাটা সবকিছু ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে যেটা হলফনামায় লিখিত আকারে যাবে, লালন শেখের স্ত্রী কি বলছেন কি না বলছে এটা লিখিত আকারে যাক, বিচারপতি বিচার করুক, কিন্তু আমি এইটুকুনি বলছি যে প্রশ্ন এই জায়গাটা আসা উচিত, যেটা সিআইডি প্রশ্ন করেছে, আমিও অনেক সময় অনেক বলেছি, একটা শেষ করতে দাও, আমি এইটুকুনি বলছি যে সিবিআই হেফাজতে মৃত্যুটা কিভাবে হলো, খুন আত্মহত্যা আমাকে দেখার দরকার নেই, কেন সিসিটিভি ছিল না, আজকে সমস্যা হচ্ছে সিবিআই এতটাই অপরাধ হয়ে গেছে, জায়গা পাবে এই মোদির যুগে, যে আজকে কি না পয়েন্ট শুনল হবে না, তো জায়গা পাবে আজকে সিবিআই তার কাজটা করতে না পারার জন্য একজন জায়গা পাবেন, শুধু একটা প্রশ্ন, আপনার এই 5 মিনিট আপনি বলতে পারলেন না যে একটা লোক লিখে দিয়ে চলে গেল, অথচ লালন শেখের স্ত্রী বলছেন যে লোকটা অচেনা, আমি না জানি, দেখুক বিচারপতি সিআইডি আছে সিবিআই আছে তারা দেখুক বিষয়টা, আমি বলতে পারবো না, তুমি হতে বলতে, তুমি বলতে পারবে কে লিখে দিয়ে গেছে? মৃত্যুটা কিভাবে হলো এইটার উত্তরটা দাও, না না নিশ্চয় সেটার উত্তরটা দাও, সেটা তো তদন্ত হচ্ছে, খুব বাজে লোক, খুব খারাপ লোক, তদন্ত হতেই তো দেখা যাচ্ছে যে এফআইআরটা যে লিখেছে সেটা জানাই যাচ্ছে না যে কে লিখেছে, এই জায়গা কে নেবে, সেটা সিবিআই জানু, বিচারপতিরা প্রশ্ন করুক, আমি তো চাই এই তদন্ত উন্মোচিত হোক, আপনার কি মনে হয় পুলিশের দায়িত্ব ছিল না, পুলিশ নিয়ে নিলে এমনি এমনি একটা এফআইআর, দেখুন সেই সময় কে লিখছে সে জানে না, একটা সিচুয়েশন বলছি আমি জানি না, সময় দাঁড়িয়ে লালন শেখ স্ত্রী লিখেছেন না অন্য কেউ লিখেছে সেটা পুলিশ খেয়াল করতে পারেনি, পরবর্তীকালে বিচারপতিরা দেখুক কে লিখেছে না লিখেছে, আমি তো বলছি যে এটা এই ব্যাপারে যারা যারাই অভিযুক্ত যদি তৃণমূলেরা কেউ অভিযুক্ত হয় সে শাস্তি পাবে, না মানে এখানে পুলিশ কি দায় এড়াতে পারে, আপনার কি মনে হয় পুলিশ দায় এড়াতে পারে, দায় এড়ানো বা দায় নেওয়া, আমি বলি সিবিআই দায় এড়াতে পারে, লালন শেখের মৃত্যু নিয়ে কি সিবিআই দায় এড়াতে পারে, আজকে সিবিআই কে নিয়ে আমরা গর্ব করতাম, সেই সিবিআই আজকে পোষা পশুতে পরিণত হয়েছে, এটা ভাবতে পারেন যে সিবিআই হেফাজতে একটা ক্যামেরা থাকে না, সেটা নিয়ে প্রশ্ন করছো না, বিচারপতি এটাও বলেছে শহীদ বানাবেন না, না 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 না, আমার শহীদ কাউকে বানানোর ইচ্ছা নেই, সেজিদা আমি একটাই কথা, সিবিআই হেফাজতে আরে অদ্ভুত ব্যাপার, সিআইডি এমন তদন্ত করছে দাদা যে বিচারপতি ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন,
না না বিচারপতি এটাও সিবিআইয়ের উপরে ক্ষুব্ধ যে কেন আপনারা এটা বলছো না সিবিআইয়ের উপরে ক্ষুব্ধ যে আপনারা হেফাজতে রাখলেন সেখানে ক্যামেরা রাখলেন না সঙ্গে লোক রাখলেন না একটা মানুষ ঘুরে বললো সেইগুলো কেন বলছো আপনাকে জানিয়ে দিই কোন বয়ান এখনো অবধি রেকর্ড করা হয়নি লালন শেখের